বিজেপি দখলে থাকা পার্টি অফিস দখলমুক্ত করে পার্টি অফিস থেকে বোমা উদ্ধার করলেন তৃণমূল কর্মীরা। পাশাপাশি একই দিনে বিজেপির দখলে থাকা কুমারগ্রাম ব্লকের তিনটি পার্টি অফিস দখলমুক্ত করা হয়েছে বলে দাবি তৃণমূলের। যদিও পুরো ঘটনা রাজনৈতিক চক্রান্ত এবং সাজানো ঘটনা বলে দাবি বিজেপির। বিজেপি দখলে থাকা পার্টি অফিস দখলমুক্ত করে পার্টি অফিস থেকে বোমা উদ্ধার করলেন তৃণমূল কর্মীরা। পাশাপাশি একই দিনে বিজেপির দখলে থাকা কুমারগ্রাম ব্লকের তিনটি পার্টি অফিস দখলমুক্ত করেছে বলে দাবি তৃণমূলের। যদিও পুরো ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত এবং সাজানো ঘটনা বলে দাবি বিজেপির। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কুমারগ্রাম ব্লকের কামাখাগুড়ি এলাকায়। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। এদের দুপুরে তৃণমূল কর্মীরা দল বেঁধে পুনরায় পার্টি অফিস দখল নিতে কামাখাগুড়ি স্টেশন সংলগ্ন পার্টি অফিসে দখল নেয়। পার্টি অফিসে তালা ভেঙে তৃণমূল কর্মীরা ঘরের ভেতর ঢুকে আলমারি খুলে জলের ড্রামের পাশে হাতে বাঁধা একটি দেশি বোমা দেখতে পায়। এরপরে খবর দেওয়া হয় কুমারগ্রাম থানায়। ঘটনাস্থলে আসেন কুমারগ্রাম থানার আইসি বাসুদেব সরকার সহ বারবিশা কামাখাগুড়ি ফাঁড়ির পুলিশ। খবর দেওয়া হয় আলিপুরদুয়ার সিআইডির বোম স্কোয়াডকে। বোম স্কোয়াডের কর্মীরা এসে বোমটিকে বিকেল 3:30 নাগাদ 2 নম্বর রায়ডাক নদীর পাড়ে নিষ্ক্রিয় করতে নিয়ে যায়। জেলা তৃণমূল নেতা বিকাশ নাজিরানি জানান, 23 মের পর এই পার্টি অফিস বিজেপি দখল করে নেয়। আজ আমরা দলগতভাবে এই পার্টি অফিসের তালা ভেঙে অফিসটি বিজেপি থেকে দখল মুক্ত করি। এরপর আলমারির ভেতরে দেখতে পাই একটি তাজা বোমা। আমরা পুলিশে খবর দিই, বিজেপি সন্ত্রাস করার জন্য এইভাবে বোম মজুদ করেছে। গত 23 মের পর থেকে আমাদের এটা আইএনটিটি ইউসি অফিস ছিল আগেই। গত 23 মের পর থেকে বিজেপি সন্ত্রাস সৃষ্টি করে এই যে আমাদের অফিসটাকে দখল করে রেখেছিল। আমরা আজকে সমস্ত স্তরের তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে নিয়ে আবার পুনরুদ্ধার করতে আসি এই অফিসে। আসার পরে আমরা দেখি এখানে তালা বন্ধ ছিল। এবার তালাটাকে যখন আমরা ভাঙলাম, ভাঙার পরে ওখানে গিয়ে দেখি যে একটা বোম পাওয়া গেছে ইয়েতে। এই এটা ওদের আমাদের যে অফিসটা ছিল এগুলো সব আমাদেরই তৈরি করা ছিল। এখানে ওরা আলমারির ভিতরে জলের ড্রাম ছিল, জলের ড্রামের পাশে এটা রেখেছিল। এটাকে কেন্দ্র করে ওরা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে চাচ্ছে, আমরা যেটা বুঝলাম। হ্যাঁ, আমরা আজকেই দখলমুক্ত করতে এসেছি। শুধুমাত্র এটা না, আমাদের আরও 2টা অফিস ছিল, সেটাও আমরা আজকে দখলমুক্ত করেছি। তেঁতুলতলা জায়গা বলে ওখানে, আর আমাদের কামাখাগুড়ি 2 নম্বর অঞ্চলের জাম্পুইপার বলে একটা জায়গা আছে, সেটাও আমরা আজকে দখলমুক্ত করেছি। তার সাথে সাথে সাধন চৌপতি আমাদের ওখানেও একটা পার্টি অফিস ছিল, সেটাও আমরা আজকে দখল করেছি। এই বিষয়ে বিজেপি নেতা জানান, রাজনীতি চক্রান্ত করছে তৃণমূলের পার্টি অফিস বিজেপি কোনোদিনই দখল নেয়নি, বোমা দিয়ে ফাঁসানোর চেষ্টা করছে তৃণমূল। টোটাল অভিযোগটাই ভিত্তিহীন অভিযোগ। এটা তৃণমূল, প্রথমত এটা তৃণমূলের পার্টি অফিস ছিল না, এটা আগে সিপিএমের পার্টি অফিস ছিল। তারপর সিপিএমের পার্টি অফিস যারা কার্যকর্তারা, ওরা স্বইচ্ছায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে এবং ওই ইউনিয়নটা আমরা দীর্ঘ 1 বছর থেকে চালাচ্ছি। এটা দেখুন যে এটা বিজেপির কার্যালয়ে বোম পাওয়া যাবে, এটা কিন্তু মানে ভিত্তিহীন কথা। তৃণমূলের কার্যালয় থেকে বোম বেরোচ্ছে আমরা জানি, আর এটা তৃণমূলেরই কোনো নেতার নেতৃত্ব ওখানে গিয়ে যখন আমাদের পার্টি অফিস দখল করে ওরা বোম রেখে এসে এখন রটাচ্ছে। যদি বোম পার্টি অফিসে আছে, ইনফরমেশন থাকতো, তাহলে নিশ্চয়ই পুলিশ প্রশাসন বা জিআরপি আরপিএফ সেই আমাদের অফিস সার্চ করতো। কিন্তু সেটা না করে তৃণমূলের নেতা নেত্রীরা পার্টি অফিস থেকে বোম বের করেছে। Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड जयगांव। Contact Number 03566265101।
Exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Glass corner, MG Road, Jaigaon.